মডেল নিজেদের মতো বানানোর চেষ্টা করেছি এটাতে আমরা তিনটে জিনিস দিয়ে এটা চালাতে পারি হয় আমি প্রণব একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি চলে এসেছি আসানসোলের রামকৃষ্ণ মিশন মন্দিরে তো ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের আজ জন্মতিথি আর রামকৃষ্ণ মিশন স্কুলের ছাত্ররা কিছু প্রজেক্ট বানিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমরা স্কুলের সায়েন্স প্রজেক্টে এটা একটা চন্দ্রযান থ্রি এর মডেল নিজেদের মতো বানানোর চেষ্টা করেছি এটাতে একটা পাইপ সিস্টেম করা আছে তো আমরা একটা দ্রুত পাইপ সিস্টেম আছে একটা দিয়ে আমরা কাগজটা জ্বালিয়ে দিচ্ছি এই কাগজটা জ্বালানোর জন্য যে ধোঁয়াটা তৈরি হচ্ছে সেটা পাইপটার মধ্যে দিয়ে গিয়ে ওটা রকেটটা নিচের দিকে নামছে এবং সেই ধোঁয়াটা যখন পরিমাণটা বেশি হচ্ছে তখন সিরিঞ্জ দিয়ে হাইড্রোলিক প্রেসারের জন্য ওটাকে আমরা টিপে ওপরে উঠাচ্ছি বা টেনে নিচে নামাচ্ছি আর একটা উচ্চতা পর্যন্ত এটা করা যেতে পারে এটা আমরা একটা এয়ার কুলার বানিয়েছি যেটা আমরা ইউজ ইউজ করছি মানুষের যে সমস্ত গরিব মানুষ আছে যাদের যাদের এয়ার কুলার বা এয়ার কন্ডিশনার কেনার ক্ষমতা নেই তাদের জন্য এটা আমরা বানিয়েছি এবং এটাতে আমরা তিনটে জিনিস দিয়ে এটা চালাতে পারি একটা নাইন ভোল্টের ব্যাটারি পাওয়ার পাওয়ার ব্যাঙ্ক এছাড়াও আমরা চার্জারের যে কট সেই কট দিয়ে এটা চালাতে পারি স্যার এছাড়াও এটা আমরা চালাচ্ছি এর ভিতরে যে জিনিসটা আছে ওই যে জল আমরা বরফের বরফটা গলে যে জলটা হবে সেটা পড়ার জন্য সেটা পড়ার জন্য আমরা নিচে আরেকটা পার্ট দিয়েছি যেটাতে জলটা পড়বে গরম জলটা এই জলটা জলটা পড়বে এবং আপনারা হয়তো জানেন যে ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আপনার ফ্যানের নিচেই দাঁড়ায় আপনি কিন্তু হাওয়া পাবেন না কিন্তু আপনি যদি একটু সরে দাঁড়ান বা ফ্যান থেকে একটু দূরে দাঁড়ান সেইখানে ওই যে ঠান্ডা হাওয়াটা সেটা তখন আপনার গায়ে লাগবে তাই এই প্রজেক্টটা হচ্ছে হাততালি মারলে লাইট জ্বলবে তো এই প্রজেক্টটা নিয়ে ভাই অনেক কিছু বোঝালো এবং দেখুন এই প্রজেক্টটা সাকসেসও হয়েছে প্রজেক্টে যখনই হাততালি মাছে দেখুন তখনই লাইটটা জ্বলছে এবং তখনই বন্ধ হয়ে যাচ্ছে তো এই প্রজেক্টটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তোমরা অনেক প্রজেক্ট দেখলে এবার এখানে কিছু হাতের কাজও রাখা আছে যেগুলো তোমরা দেখছো করতে অনেক টাইম লাগে আমি নিজেও এসব বানাই তো আমিও জানি ভাই এগুলো করতে অনেক কষ্ট লাগে তো তোমরা অবশ্যই এদের জন্য একটি লাইক করে যাবেন আর এখানে তোমার প্রজেক্টগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং প্রজেক্টগুলো খুব সুন্দর হয়েছে তো এবার আমরা মন্দিরে যাচ্ছি এবং মন্দিরে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে তো প্রসাদ নেওয়ার জন্য ভিড়টা দেখো কত ভিড় হয়ে গেছে একদম মন্দিরে গেটের বাইরে পর্যন্ত ভিড়টা হয়ে গেছে তো আমি জলদি জলদি লাইনে দাঁড়িয়ে যাই এবং প্রসাদটা নিয়ে নিই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা থ্যাংকস ফর ওয়াচিং